ইউটিউব চ্যানেল এবং আজকে আমি কাট এই সিরিজে তোমাদের সাথে কথা বলতে চলেছি কন্যাপুর পলিটেকনিকের এর সম্পর্কে তো দেখো কন্যাপুর পলিটেকনিক যেটা সেখানে মাত্র তিনটে ব্রাঞ্চ কিন্তু পড়ানো হয় তিনটে ট্রেড কিন্তু পড়ানো হয় সে তিনটে ট্রেড কী কী কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এর মধ্যে অনেকেই আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছিল কন্যাপুর পলিটেকনিক সম্পর্কে আবার অনেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে জিজ্ঞেস করেছিল আবার অনেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সম্পর্কে জিজ্ঞেস করেছিল তো সবগুলো এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ তো দেখো কন্যাপুর পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাট জেনালদের ক্ষেত্রে চার হাজার ছশো এসসিদের ক্ষেত্রে চোদ্দো হাজার তিনশো বাহান্ন এসটিদের ক্ষেত্রে আঠারো হাজার পঁচানব্বই ফিজিক্যালি চ্যালেঞ্জ ছাড়া তাদের ক্ষেত্রে ছাব্বিশ হাজার একশো আটানব্বই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে জেনালদের সাত হাজার তেরো এসসিদের বারো হাজার পাঁচশো বারো এসটিদের সতেরো হাজার দুশো আঠাত্তর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে জেনারেলদের আট হাজার আটশো তেইশ এসসিদের ষোলো হাজার নশো বাইশ এস টিদের বাইশ হাজার ছশো পঁচাত্তর এবং ফিজিক্যালি চ্যালেঞ্জেরা তাদের হচ্ছে চব্বিশ হাজার ছশো আটানব্বই এই কলেজটাতে কী কীরকমভাবে চয়েস ফিলিং করবে যাদের পাঁচ হাজারের নিচে র্যাঙ্ক থাকবে তারা কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেবে যাদের পাঁচ হাজারের কাছাকাছি র্যাঙ্ক থাকবে বা ছ হাজারের কাছাকাছি র্যাঙ্ক থাকবে বা সাত হাজারের কাছাকাছি র্যাঙ্ক থাকবে তারা ইলেকট্রিক্যালটা দেবে এবং তার সাথে কম্পিউটার সায়েন্সটাও দিয়ে দেবে যদি বাই চান্স পেয়ে যাও এবং তার সাথে যদি কারো আট ন হাজারের কাছাকাছি র্যাঙ্ক থাকে তাহলে সে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি দেবে ইলেকট্রিক্যালটা দেবে এবং তার সাথে সাথে মেকানিক্যালটাও কিন্তু দিয়ে দেবে তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝেছো আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাই এসে যদি কেউ না বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বা তোমরা আমাকে টেলিগ্রামের যে আমার গ্রুপ আছে সেখানে যেয়ে মেসেজ করতে পারো তো যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা এখন কমেন্টে করো যদি কোনো কথা বলার থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে এসে আমার সাথে কিন্তু কথা বলতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে